subscribe now and press the bell icon. Never miss an update. হ্যাঁ দেবুদা। হ্যাঁ আসছি। আরে একটু লেট হয়ে গেল। বাড়িতে না একটু কাজ ছিল তো তাই জন্য। হ্যাঁ রাখছি রাখছি। এই রিকশাওয়ালা মঙ্গলম যাবে? হ্যাঁ যাবে। বসুন ম্যাডাম। আচ্ছা। চলো। হ্যাঁ স্যার দেবুদা ফোন করেছিল। এই তো বাস 5 মিনিটের মধ্যেই চলে আসছি। হ্যাঁ আমি রিকশা উঠে গেছি স্যার। এক্ষুনি চলে আসছি। ঠিক আছে হ্যাঁ। ম্যাডাম কিছু কি প্রবলেম হয়েছে? আপনি এত ব্যস্ত হয়ে কথা বলছেন। রিকশাওয়ালা রিকশা চালাও। তোমার এত কিছু জেনে কাজ কি? আর তাড়াতাড়ি চালিয়ে পৌঁছে দিয়ে আমাকে উদ্ধার করো। কিছু মনে করবেন না ম্যাডাম, ভুল হয়ে গেছে। বস বস এখানেই নামবো। কত হয়েছে ম্যাডাম? 20 টাকা। আচ্ছা কিছু কি সমস্যা হয়েছে ম্যাডাম? एक्चुअली आमी ना আমার মানি পার্স আনতে ভুলে গেছি। আচ্ছা ম্যাডাম সমস্যা নেই, আপনি না হয় কাল এসে ভাড়াটা দিয়ে যাবেন, আপনার দেরি হয়ে গেছে। যান ম্যাডাম। খুব উপকার করলেন আপনি আমার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম আপনি? কতক্ষণ থেকে তোমার ওয়েট করছি আমি। আসলে ম্যাডাম একটা প্যাসেঞ্জার ছিল তো ওই জন্য দেরি হয়ে গেল। তোমার ভাড়াটাও দেওয়া ছিল। চলো আমাকে আজকে এক জায়গায় ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কোথায় যাবেন বলুন? ঠিক আছে আমাকে মন্দনপুরের মোড়ে ছেড়ে দিও, আমি একবারই ভাড়া দিয়ে দেবো দুটো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাডাম, বসুন বসুন। চলো গেছে। ও আচ্ছা হ্যাঁ। তোমার আগের দিনের ভাড়া আর আজকের ভাড়া, দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম কিছু সমস্যা হয়েছে? মানি পার্সটা খুঁজে পাচ্ছি না তো। কি বলছেন, ভালো করে দেখুন ঠিকই পেয়ে যাবেন। ভালো করেই খুঁজে দেখছি, পাচ্ছি না। আমি কালকে ভুলে গেছিলাম কিন্তু আমি আজ ঠিক মনে করে নিয়ে এসেছি মানি পার্সটা। হয়তো কোথাও রাস্তায় পড়ে যায়নি তো, ওটার মধ্যে আমার অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল। হ্যাঁ তাও হতে পারে। আচ্ছা ম্যাডাম দাঁড়ান, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো এক্ষুনি রাস্তা দিয়ে আসলাম আর রাস্তাটা ফাঁকাও আছে, আমি যাওয়ার পথে খুঁজে দেখছি, হয়তো পেয়ে গেলেও পেয়ে যেতে পারি। আপনি নিশ্চিন্তে যান, আপনার মানি পার্সটা পেলে আমি আপনাকে দিয়ে দেব। যান আপনি ম্যাম, প্লিজ দেখবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ। Thank you.
হ্যাঁ এটা তো ওনারই মানি পার্স, কিন্তু মানি পার্সটা আমি ওনাকে দেবো কীভাবে? ওনার ফোন নাম্বার বা বাড়ির অ্যাড্রেস কিছুই তো জানি না আমি। এখন কি করা যায়? আচ্ছা, ওনাকে যেখানে ছেড়ে দিয়ে এলাম ওখানে গিয়ে অপেক্ষা করি, তাহলে হয়তো দেখা হলেও হতে পারে। এখানেই তো ওনাকে ছেড়ে দিয়ে গেলাম, কিন্তু এখানে কি ওনাকে পাবো? যাই হোক, অপেক্ষা তো করি। বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, এখনো তো দেখা পেলাম না। থাক, আজ চলে যাই, কাল একবার চেষ্টা করে দেখব। হ্যাঁ ম্যাডাম, আমি আসলে ম্যাডাম আপনার মানি পার্সটা পেয়ে গেছি। সত্যি? হ্যাঁ ম্যাডাম সত্যি, এই নিন আপনার মানি পার্সটা। তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করেছো। হ্যাঁ ম্যাডাম, আসলে ম্যাডাম আমি আপনার মানি পার্সটা কালই পেয়েছি। কাল মানি পার্সটা পাওয়ার পর আপনার কাছে যখন ছেড়ে এসেছিলাম, ওখানে গিয়ে আপনার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, কিন্তু আপনার দেখা পাইনি। আসলে ম্যাডাম আপনার বাড়িও তো আমি চিনি না, আর আপনার ফোন নাম্বারও আমার কাছে নেই, এই জন্য। তুমি আমার বারবার উপকার করছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, তুমি আজ খুব বড় উপকার করলে আমার। একটা কথা আছে, বলো, রাখবে? হ্যাঁ বলুন ম্যাডাম, কি কথা? আজ সারাটা দিন তুমি আমার সাথে কাটাবে, বলো, কোনো আপত্তি নেই তো? না না, এসব কি বলছেন ম্যাডাম, আপত্তি কেন থাকবে? আচ্ছা ম্যাডাম, কোথায় যাবেন বলুন? যেখানে তুমি নিয়ে যাবে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ম্যাডাম ম্যাডাম কি করছো? আমার নাম পুনম, তোমার নাম? আমার নাম শুভ। এবার থেকে তুমি আমাকে পুনম বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে, বসুন ম্যাডাম। ও সরি, পুনম। হ্যাঁ বসো। আজ তোমার সাথে কাটিয়ে খুব ভালো লাগলো দিনটা। এখন তো সন্ধে হয়ে এলো, তো আজ আসি, কাল আবার দেখা হবে। হ্যাঁ কাল আবার দেখা হবে। আসবে তো? হ্যাঁ আসবো, আর তোমার সাথে কাটিয়ে আমারও খুব ভালো লাগলো। হ্যাঁ আমারও খুব ভালো লাগলো। আর শুভ, তুমি খুব ভালো। আচ্ছা আমাদের কাল কোথায় দেখা হবে? এখানেই চলে এসো। আর যাবো কোথায়? সেটা কালই দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আসি। টাটা টাটা।
শুভ। ওহ, তুমি এসছো। আজ তোমাকে কিন্তু হেভি লাগছে। থ্যাংক ইউ। আজ তোমার রিকশা কোথায়? আজ না, রিকশা নিয়ে বেরোইনি। আমার সাথে ঘুরবে বলে? হ্যাঁ। চলো ঘুরি। আচ্ছা চলো। চলো চলো। আচ্ছা শুভ, তুমি তো অনেক এডুকেটেড, তো চাকরি না করে এইটা? আর কি বলবো, আসলে কি জানো তো, আমাদের সমাজে শিক্ষিত বেকারদের মতো অসহায় আর কেউ নেই। যাই হোক, ছাড়ো সব কথা, চলো এখন ওই দোকানটায় বসে যাক। আচ্ছা চলো চলো। এভাবেই কেটে যায় আরো বেশ কয়েক মাস। তাদের বন্ধুত্বের সম্পর্কটা ধীরে ধীরে আরো গভীর হতে থাকে। এরপর হঠাৎ একদিন শুভ পুনমকে কিছু জানাবে বলে তাকে ডেকে পাঠায়। পুনম, কি হলো শুভ, কেন ডেকেছো? আসলে পুনম, তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছিলাম, বলেও হয়ে ওঠা হয়নি। কি কথা বলো? আসলে পুনম, আমি জানি না আমার প্রতি তোমার সেই ফিলিংসটা আছে কিনা, বা কখনো তুমি আমার হবে কিনা। মানে পুনম, আমি আমি তোমাকে তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ পুনম। আমার হয়তো বেশি টাকা পয়সা নেই, কিন্তু আমি তোমাকে অনেক সুখে রাখবো, বিশ্বাস করো। নিজের অকাত দেখেছ? চালাও তো এই রিকশা। দুদিন হেসে কথা বললাম, অমনি তুমি প্রপোজ করতে চলে এলে। আর কোনোদিনও না আমার সামনে আসবে না তুমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাই। তুমি আমার সন্তানের জীবন বাঁচিয়ে কি উপকার আমায় করলে আমি কোনোদিন ভুলতে পারবো না। দাঁড়া, তুমি একটু দাঁড়া। এই টাকাগুলো তুমি রাখো। না স্যার, টাকাটা আপনি রাখুন, এটা আমার প্রয়োজন নেই। আর তাছাড়া এখানে যে কোনো কেউ থাকলে আমি এটাই করতাম, এটা তো আমার কর্তব্য। আসছি স্যার। শোনো। হ্যাঁ স্যার, বলুন। তোমার কোয়ালিফিকেশন কি? আমি গ্রাজুয়েট। গুড, ভেরি গুড। তুমি এক কাজ করো, তুমি কাল সকালে আমার অফিসে চলে এসো,
ওহো সরি সরি, কাল তো হলিডে, তুমি কাল সকাল 10টায় আমার বাড়িতে চলে আসো। হ্যাঁ দাঁড়াও, আমার কার্ড, কাল 10টার সময় চলে এসো, ঠিক আছে? ওকে স্যার। ও তুমি এসেছো, বসো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা তোমার নামটা তো আমার জানা হলো না। স্যার আমার নাম শুভ, শুভ মণ্ডল। ওকে শুভ, দেখো আমি বুঝতে পেরেছি তুমি একটা খুব সৎ ছেলে, অবভিয়াসলি তোমার মনটাও অনেক বড়। দেখো তুমি যখন আমার সন্তানের প্রাণ বাঁচিয়েছিলে আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছিলাম, তুমি সেটা নাও নি। আমি তোমাকে কিছু অফার করতে চাইছি, তুমি কি সেটা অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ স্যার বলুন। দেখো শুভ, এই শহর আর শহরের বাইরে অনেকগুলো বড় বড় কোম্পানি রয়েছে আমার, কিন্তু আর সেই কোম্পানিগুলোর মধ্যে সবথেকে বড় কোম্পানির ম্যানেজার আমি তোমাকে করতে চাই। কিন্তু স্যার আপনি আমাকে এত বড় একটা, দেখো আমার সন্তানের জীবনের থেকে এটা নিশ্চয়ই বড় কিছু না, সো তুমি যদি চাও কাল থেকেই জয়েন করতে পারো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। আসছি স্যার। হ্যালো প্রদ্যুৎ, কোথায় আছিস? হ্যাঁ চলে এসেছি রে, আর 2 মিনিট ওয়েট কর। আচ্ছা আচ্ছা আয়, হ্যাঁ হ্যাঁ আমি ওয়েট করছি, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এটা কে? এটা শুভ বলে মনে হচ্ছে। কিন্তু ও তো রিকশা চালাতো, ও কি করে এত বড়? না না আমার কথা একটা ভুল হচ্ছে মনে হয়। একুনো কি রে ওজি তাকিয়া তো কি ভাবছিস? না না কিছু না। আচ্ছা বল এত তাড়াতাড়ি কেন ডেকে পাঠালি? তুই তো জানিসই বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশন একদম ভালো নয়, রিসেন্টলি বাবা অসুস্থ হয়ে গেলেন আর মার তো ওই অবস্থা, বাড়িতে একমাত্র শুধু বাবা জব করতেন, ইনকামের সব সোর্স বন্ধ হয়ে গেছে। দেখ না তুই তো অনেক বড় কোম্পানিতে জব করিস, ওই কোম্পানিতে যদি কোনো একটা জব আমার জন্য হয়। দেখ একদিন আগে বললো একটা ব্যবস্থা করে দেওয়া যেত, আমাদের কোম্পানিতে কিছু ভ্যাকেন্সি ছিল তার জন্য 3 দিন ধরে ইন্টারভিউ হলো, আর আজই ইন্টারভিউ লাস্ট ডেট ছিল। তাহলে কি হবে? আচ্ছা দাঁড়া চিন্তা করিস না, যিনি আমাদের কোম্পানির মালিক উনি খুব ভালো মানুষ, আর ওনার সাথে আমার সম্পর্কটাও খুব ভালো, তো আমি পার্সোনালি ওনাকে বলে দেখি উনি কী বলেন। হ্যাঁ প্লিজ দেখ না। হ্যালো, গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন, ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। আসলে স্যার আমার একটা ফ্রেন্ড আছে, ওর বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় ওদের ফিনান্সিয়াল কন্ডিশনটা খুব খারাপ হয়ে যায়, তো স্যার আমাদের কোম্পানিতে অনেক ভ্যাকেন্সি আছে কিন্তু আজকেই তো ইন্টারভিউ লাস্ট ডেট ছিল, তো ওর জন্য যদি একটা ব্যবস্থা করে দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে কাল সকালে অফিস টাইমে অফিসে পাঠিয়ে দাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। হলিডে
হয়ে গেছে রে, কালকে সকালবেলা অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে স্যারের সাথে দেখা করবি। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ সো মাচ, তুই অনেক বড় উপকার করলি। আচ্ছা ঠিক আছে, কালকে সকালবেলা সময় মতো অফিসে চলে যাস, স্যারের সাথে দেখাটা করে নিস, ঠিক আছে? আচ্ছা আসছি। সবচেয়ে বড় রয়্যাল এন্ড কোম্পানির মালিক আমি, ভাবছো এটা সম্ভব হলো কি করে? আসলে কি বলতো, উপরওয়ালা সবাইকে একটা সুযোগ দেয়, আর আমিও সেই সুযোগ থেকে বঞ্চিত হইনি। সেই সুযোগ আর বছরের পর বছর কঠোর পরিশ্রমের ফলে আজ আমি এই জায়গাটায় পৌঁছেছি। সেদিন আমি রিক্সা চালক ছিলাম বলে, সেদিন আমি বেকার ছিলাম বলে তুমি আমাকে রিজেক্ট করেছিলে না, আজ আমি তোমাকে রিজেক্ট করলাম। শুভ, ক্ষমা করে দাও আমাকে, আমি সেদিন ভুল করেছিলাম, তোমার ভালোবাসাকে অবহেলা করে আর তোমাকে অপমান করে। সেই দিনের শাস্তিটা তুমি আজ দিও না প্লিজ, আমার এই জবের খুব প্রয়োজন, খুব বেশি, প্লিজ শুভ, প্লিজ। যার কাছে গরিবদের কোনো মূল্য নেই, আমার কাছে তারও কোনো মূল্য নেই, সবই স্বার্থ, বুঝলে, সবই স্বার্থ। আসলে সেদিনের পর থেকে অনেকটা দিন অনেকটা বছর কেটে গেছে, ক্ষমা চাওয়ার জন্য অনেক দিন অনেক বছর পড়েছিল, কিন্তু তুমি ক্ষমা চাওয়া তো দূরের কথা, আমার খোঁজ পর্যন্ত নাওনি, আর আজ তুমি স্বার্থের জন্য আমার কাছে ক্ষমা চাইছো, শুধুমাত্র স্বার্থের জন্য। সো তোমার জবটা আমি দিতে পারলাম না, তুমি এখন আসতে পারো। প্লিজ শুভ, গেট লস্ট।